সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জেনারেল ফার্মাসিউটিক্যালস নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আজকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ সাফি হাসান। চলছে জুন মাস, এই মাসটি চোখের ছানি সচেতনতার মাস। দেহের বিভিন্ন অংশের মতো আমাদের চোখেও নানা অসুস্থতায় আক্রান্ত হয়। লক্ষণ এবং সমস্যা বেঁধে চোখের যে ব্যাধিগুলো চোখের দৃষ্টিকে ক্রমান্বয়ে ঘোলাটে করে তোলে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে চোখের ছানি পড়া রোগ। আশার কথা হচ্ছে, এই ছানি পড়া রোগটি যেমন ধীরে ধীরে আক্রান্ত ব্যক্তির স্থায়ী অন্ধত্ব করে ফেলতে পারে, ঠিক তেমনি সঠিক চিকিৎসা নিলে একজন মানুষ খুব সহজেই সুদৃষ্টি নিয়ে সুস্থ থাকতে পারে। এই কারণে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চোখের ছানির সচেতনতা এবং চিকিৎসা। এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউশনের অভিজ্ঞ ফ্যাকো সার্জারি এবং লেজার ক্যাটারাক্ট সার্জারি বিশেষজ্ঞ এবং সাবেক সভাপতি বাংলাদেশ সোসাইটি অফ ক্যাটারাক্ট অ্যান্ড রিফ্র্যাক্টরি সার্জন প্রফেসর ডক্টর এম নজরুল ইসলাম স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ। স্যার প্রথমেই স্যার চলে যাচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চনে। স্যার আজকে যেহেতু আমাদের ধন্যবাদ দিতে চাই জেনারেল ভিশন স্বাস্থ্যগত অনুষ্ঠানকে, কারণ এখন জুন মাসে যে ক্যাটারাক্ট অ্যাওয়ারনেস চলছে সেই মাসেই আপনারা এই ধরনের প্রোগ্রাম করেছেন, আমাকে ইনভাইট করেছেন, তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সেই সাথে আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন দর্শক শ্রোতা, আপনাদেরকে শুভেচ্ছা। ধন্যবাদ স্যার, আমাদেরকে আসলে আপনি অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সময় দেওয়ার জন্য এই সচেতনতামূলক অনুষ্ঠানে স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্যার প্রথমেই স্যার চলে যাচ্ছি স্যার প্রথম কোয়েশ্চনে। স্যার চোখের ছানি বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি স্যার? অনেক ধন্যবাদ ডক্টর শফি। আমি একটু আপনার উত্তর দেওয়ার আগে একটু কথা বলি, সেটা হলো যে আপনি যেটা বললেন যে জুন মাস সচেতনতার মাস ক্যাটারাক্টের জন্য বা ছানির জন্য, অ্যাকচুয়ালি 1908 সালে প্রথম আমেরিকাতে প্রিভেন্ট ব্লাইন্ডনেস নামক একটা সংগঠন এটা চালু করে, কিন্তু তারপর থেকে আসলে খুব বেশি জনপ্রিয় হয়নি। কিন্তু বেশ কয়েক বছর যাবৎ দেখা যাচ্ছে আমেরিকা সহ সারা বিশ্বে অনেক দেশে কিন্তু এই ছানি সচেতনতা বা ক্যাটারাক্ট অ্যাওয়ারনেস পালন করা হচ্ছে। এখানে ডক্টর সাহেবরা তাদের রুগীদেরকে বলেন, ক্যাটারাক্ট সম্পর্কে সুবিধাগুলো বলেন, অসুবিধাগুলো বলেন, উপসর্গগুলো বলেন। এবং আপনি শুনে খুশি হবেন যে বাংলাদেশে যে ক্যাটারাক্ট সোসাইটি যেটা আছে, বাংলাদেশ সোসাইটি অফ ক্যাটারাক্ট অ্যান্ড রিফ্র্যাক্টরি সার্জনস, তারাও কিন্তু এই মাসে নানা রকম কর্মসূচি গ্রহণ করেছেন। এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা হলো আগামী বুধবার 29 জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে একটি সেমিনার হবে এবং একটা প্রেস কনফারেন্স হবে। সেখানে আমাদের সম্মানিত ক্যাটারাক্ট রোগীরা থাকবেন, সেখানে আমাদের সাংবাদিক ভাই বোন থাকবেন, আমাদের গেস্টরা থাকবেন, সেখানে কিন্তু অনেক কিছু আলোচনা হবে এবং এগুলো অনেক ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে যাবে যাতে মানুষ সচেতন হন। তো আমরা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি যাতে মানুষ, আমাদের দেশের মানুষ অন্তত ক্যাটারাক্টের ব্যাপারে যেন ব্লাইন্ড না হন, সচেতন হন। আসি আপনার প্রশ্নে যে ক্যাটারাক্ট জিনিসটা কি বা চোখের ছানি জিনিসটা কি। চোখের ছানি হচ্ছে একটা চোখের লেন্স যদি কোনো কারণে ঘোলা হয়ে যায় বা চোখের আবরণ, লেন্সের আবরণ যদি ঘোলা হয় তাহলে আমরা বলি চোখের ছানি বা ক্যাটারাক্ট। আমি যদি একটা মডেলের সাহায্যে আপনাকে এবং দর্শকদেরকে বুঝিয়ে দিই, যে ধরুন দিস ইজ দি আই, একটা আই হল একটা মডেল, এটা ক্রস সেকশন করে, হাফ ক্রস সেকশন করা হয়েছে। সামনে যে পার্টটা আমরা দেখতে পাই, অ্যাকচুয়ালি একটা চোখের কিন্তু 6 ভাগের 1 ভাগ এইটুকু আমরা দেখতে পাই, বাকি 5 ভাগ আমরা দেখতে পাই না, এটা চোখের কোটনের মধ্যে লুকানো থাকে। এই এই যে ভাগটা দেখতে পাচ্ছি সামনে রয়েছে আমাদের কর্নিয়া, এই যে ছোট সাদা পোর্শনটা, আমি যদি এটা উঠাই, দিস ইজ কর্নিয়া, সাদা এবং ট্রান্সপারেন্ট, এটা আমি রেখে দিলাম। পরে আছে হলো আইরিস, আইরিসের মাঝখানে একটা ছিদ্র আছে, আমরা বলি পিউপিল বা মণি, চোখের মণি। এটা আসলে অ্যাপারচারের মতো কাজ করে, যখন অনেক রৌদ্র হয়, আলো হয়, তখন এটা চিকন হয়ে যায়, ছোট হয়ে যায়, আবার রাতে এটা বড় হয়ে যায়, ডাইলেট হয়ে যায়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আইরিসের। এরপরে যে অংশটা রয়েছে ছিল চোখের লেন্স। আমরা যখন একটা জিনিস, আপনি যা জানেন যে ডক্টর, যে আমরা যখন একটা জিনিস দেখি সেই বস্তু থেকে আলোটা চোখের মধ্যে ঢোকে, আমরা তো অন্ধকারে দেখি না কারণ আলো নাই, আলো আলো যখন চোখের ভেতর আসে তখন কি হয়, প্রথমেই কিন্তু এই কর্নিয়া এবং আইরিসের মাঝখান দিয়ে লেন্সকে ভেদ করে রেটিনাতে পড়ে। এই লেন্সের কাজ হলো বেন্ডিং করা, লাইটটাকে বেন্ডিং করা বা রিফ্র্যাকশন করা, করে এরা চোখের ভেতর, আমি যদি এখানে দেখাই তাহলে দেখবেন যে এইখানে চোখের মাঝখানে ম্যাকুলাতে স্বচ্ছ একটা জায়গা যেখানে স্বচ্ছ দৃষ্টি হয়, এখানে এসে লাইটটা পড়ে, ফোকাসড হয়। তখন কি হয়, তখন আমাদের চোখের যে 10টা লেয়ার আছে, রেটিনাল লেয়ার, একটি লেয়ার হলো রডস এন্ড কোনস,
ওই লাইটটা রডসন কোজে রিসেপশন হয়, ওখানে রিসিভ করে করে চোখের মধ্যে কিছু কেমিক্যাল চেঞ্জ হয়, তারপরে এই লাইটটাকে কেমিক্যাল চেঞ্জের পরে বিভিন্ন কোষের মাধ্যমে গ্যাংলিয়ন সেল নামে একটা কোষ দেয়, অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে একটা ইলেকট্রিক ইম্পালস তৈরি হয়। এই ইলেকট্রিক ইম্পালসটা এখান থেকে এই নার্ভ, এটা অপটিক নার্ভ, এই নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনে অক্সিপিটাল কর্টেক্সে পৌঁছে যায়, তখন আমরা দেখতে পাই। এখন আসুন আপনার প্রশ্নে, এই যে লেন্সটা, লেন্সের কাজ হলো ট্রান্সপারেন্ট থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে, লাইটটা এখানে বেন্ডিং হবে এবং চোখে পড়বে, তাহলে আমি দেখতে পাবো। কিন্তু কোনো কারণে যদি এই লেন্সটা ঘোলা হয়ে যায়, যে কোনো কারণে, বা লেন্সের আবরণ যদি ঘোলা হয়ে যায়, তাহলে আমরা বসছি, এটাকে বলছি ছানি বা ক্যাটারাক্ট। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ স্যার, অত্যন্ত সহজভাবে আর কি বুঝিয়ে দিয়েছেন। আমাদের দর্শক শ্রোতা মণ্ডলী অবশ্যই হয়তো বুঝতে পেরেছেন চোখের ছানিটা আসলে বলতে কি বোঝাচ্ছে। স্যার চলে যাব স্যার পরবর্তী কোশ্চেনে। স্যার আসলে চোখের ছানি স্যার কি কারণে চোখের ছানি পড়তে পারে? অনেক ধন্যবাদ, খুবই কমন একটা প্রশ্ন, কেন চোখে ছানি হয়। আমি বলবো সবচেয়ে কমন, সবচেয়ে কমন হলো সেনাইল ক্যাটারাক্ট বা বয়স জড়িত ছানি। একজন মানুষ যখন 60 বছর বয়স হয়ে যায় বা তার বেশি হয়, দেখা যায় তাদের প্রায় 80-90% লোকেরই ছানির প্রাথমিক স্তরে চলে যান। হয়তো কারোর ইম্যাচিওর, কারো ম্যাচিওর, কারো হ্যাপম্যাচিওর হয়ে যায়, কিন্তু বয়স জন্য ছানিটা হলো মেজর কজ। আমাদের বয়সের কারণে চোখে ঘোলা হয় বা লেন্সটা ঘোলা হবে, চোখে ছানি পড়ে। আর যে কারণগুলো রয়েছে তার মধ্যে সেকেন্ডারি ক্যাট বলা হয়, সেকেন্ডারি কারণ রয়েছে, যেমন ধরুন ডায়াবেটিস। আমরা জানি যে ডায়াবেটিক বা মেটাবলিক ডিজিজ যদি কারো থাকে, তাদের কিন্তু ক্যাটারাক্টটা বেশি হয়। এবং কয়েকটি সমীক্ষায় আমরা দেখেছি যে নর্মাল মানুষের যে ছানিটার রেট, ডায়াবেটিক রয়েছে সেন্টার 5-6 গুণ বেশি। অর্থাৎ আমি যদি 100 জন মানুষকে একদিকে রাখি, 100 জন ডায়াবেটিক রোগী রাখি, তাহলে 100 জনের মধ্যে যদি 1 জন ছানি হয় না, 6 জন ছানি হবে ডায়াবেটিক রোগীর জন্য। মেটাবলিক কজ একটা বড় একটা কজ ক্যাটারাক্টের জন্য। দ্বিতীয় আর একটা কজ বলবো, সেটা হলো ট্রমা, অর্থাৎ আঘাতজনিত। ধরুন আমরা তো প্রায়ই সড়ক দুর্ঘটনা, আঘাত হচ্ছে, রোড ট্রান্সপোর্ট যেটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, বা কেউ চোখে একটা মারামারি করতে ঘুষি লাগলো, বা একটা ব্যাডমিন্টন খেলতে গিয়ে কর্ক এসে লাগলো, ক্রিকেটের বল এসে লাগলো, ফুটবল এসে লাগলো চোখে, নানা কারণে কিন্তু আঘাত হতে পারে। আঘাত হলে কি হয়, চোখের লেন্সের মেটাবলিক চেঞ্জ হয়, তখন কি হয়, তখন ছানি পড়তে পারে। আরেকটি বলবো, সেটা হলো চোখের প্রদাহ। অনেকের হয় না, ইউভিআইটিস হয় বা চোখের ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়, তখন কিন্তু চোখের লেন্সের মেটাবলিক চেঞ্জ হয় এবং তখন ছানি পড়তে পারে। আরেকটা খুব কমন, সেটা হচ্ছে স্টেরয়েড জড়িত ছানি। আপনি জানেন যে অনেকের কিন্তু স্টেরয়েড ব্যবহার করতে হয়, যেমন কারো কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, কারো চোখের কর্নিয়া ট্রান্সপ্লান্ট হয়েছে, কারো অটোইমিউন ডিজিজ আছে, যে কারণে সিস্টেমিক স্টেরয়েড খেতে হয়, বা অনেকে চোখে অ্যালার্জির জন্যে, আনফর্চুনেটলি অনেক বাচ্চারা কিন্তু চোখে অ্যালার্জির জন্যে চোখের ড্রপ ব্যবহার করেন, স্টেরয়েড ড্রপ। এদের কিন্তু চোখের ভেতরে অনেক দিন ব্যবহার করলে ছানি পড়তে পারে বা গ্লুকোমা হতে পারে, এ দুটো জিনিসই কিন্তু স্টেরয়েড জড়িত হয়। আমি মনে করি যে এই কয়েকটা মূল কারণ আমাদের। আরেকটা কথা বলতে হবে, সেটা বাচ্চাদের, ছোট বাচ্চাদের কিন্তু ছানি হতে পারে, জন্মগত ছানি। যদি প্রেগনেন্সিতে মায়ের যদি হাম থাকে বা চিকেন পক্স হয়, তাহলে কিন্তু বাচ্চা জন্মগতভাবে ছানি নিয়ে জন্মগ্রহণ করতে পারে। তো নানা কারণে আসলে চোখের ছানি হতে পারে, তবে ম্যাক্সিমাম হলো বয়স জনিত ছানি। ধন্যবাদ স্যার, চোখের ছানির কারণগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করার জন্য স্যার। তারপর চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে স্যার। চোখের ছানি স্যার আসলে প্রাথমিক উপসর্গগুলো কি কি হয় যে একজন রোগী বুঝতে পারবে যে আমার আসলে চোখের ছানি গুলো আসলে হওয়া শুরু হয়েছে আর কি? জি ধন্যবাদ, সুন্দর কোশ্চেন। এই জন্য যে অনেকে তো বুঝতে পারেন না তার চোখে ছানি হয়েছে, কারণ ছানিটা হয় পেনলেস ব্লাইন্ডনেস, অর্থাৎ একজন মানুষ বুঝতে পারেন না, উনি আস্তে 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 গ্রাজুয়ালি তার দৃষ্টিটা কমতে শুরু করে, অত 6-1 বছর পরে বুঝতে পারেন, আরে আমি তো একটু কম দেখছি, আগে তো এটা খুব ভালো দেখতাম, এখন মনে হচ্ছে কমে যাচ্ছে, তখন ফিল করেন যে হ্যাঁ উনার হয়তো ছানি হতে পারে। অর্থাৎ এই যে পেনলেস গ্রাজুয়াল লস অফ ভিশন বা গ্রিম, এটাকে আসলে ছানির প্রাথমিক লক্ষণ। আরেকটা হয় কি, চোখের পাওয়ার চেঞ্জ হয়, ঘন ঘন পাওয়ার চেঞ্জ হয়। একটা লোক বছরে একবারই তো পাওয়ার চেঞ্জ করতে আসেন সাধারণত, কিন্তু উনি আমার কাছে আসলেন, পাওয়ার চেঞ্জ করলেন, কিন্তু দেখলেন 2 মাস পর আবার পাওয়ার চেঞ্জ হয়েছে, কেন হলো, তখন দেখা যাচ্ছে ছানি আসছে। এটা কিন্তু অনেক সময় দেখা যায়। এছাড়া আরেকটা হলো যে অনেক, যখন অনেক ছানি হয়, তখন তো মানুষ দেখে না স্বাভাবিকভাবে, তখন ডেফিনেটলি তখন বুঝতে পারেন যে আমার ছানি হয়েছে, কিন্তু সাধারণভাবে প্রাথমিক অবস্থায় বোঝা একটু কঠিন হয়ে যায়। ধন্যবাদ স্যার উপসর্গগুলো ব্যাখ্যা করার জন্য।
স্যার, আসলে এই ছানি রোগ আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? এটা আসলে ছানি পড়া রোগটা কত সহজভাবে আমরা এটা প্রতিরোধ করলে স্যার আমাদের সবার জন্য সুবিধা হবে আর কি? অ্যাকচুয়ালি ছানির প্রতিরোধ খুব কম, এই জন্য আমি আগে বলেছি যে জন যে বয়সের কারণে ছানিটা হয়, তো বয়স তো আমি ধরে রাখতে পারবো না, আটকে রাখতে পারবো না, বয়স তো হবেই, সেজন্য এটা প্রতিরোধ খুব মুশকিল। তবে হ্যাঁ, কিছু কাজ আছে, যেমন ধরুন ডায়াবেটিস, কারো যদি ডায়াবেটিস থাকে আনকন্ট্রোল, তার ছানিটা দ্রুত পেকে যাবে, দ্রুত ছানি পড়বে। কিন্তু কারো যদি ডায়াবেটিসটা কন্ট্রোল থাকে, তার ছানিটা ধীরে ধীরে অনেক সময় নিবে। সুতরাং এটা একটা আমি বলবো যে আমরা প্রতিরোধ করতে পারি ডায়াবেটিসটা কন্ট্রোল করে। আর একটা বিষয় হলো, যেমন একটা মোটরসাইকেল চালাচ্ছেন এক ভদ্রলোক, উনি হেলমেট পরছেন না, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, চট করে চোখে লেগে যাবে, উনি হেলমেটটা পরলেন, এটা কিন্তু অনেক সব প্রিভেনশন হয়। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট থেকে যদি আমরা একটু প্রিভেনশন করতে পারি, সেটা হয়। ওষুধ ব্যবহার করার সময় আমরা যদি একটু সতর্ক থাকি যে স্টেরয়েড জাতীয় ওষুধ আমি বেশি ব্যবহার করবো না, তাহলে কিন্তু কিছুটা প্রিভেনশন হয়। তো এইভাবেই আসলে প্রিভেনশন করতে হয়, আদারওয়াইজ দ্যার ইজ নো মেডিসিন, বা কোনো ওষুধ নাই, বা কোনো পদ্ধতি নাই যেটা করলে আসলে ক্যাটারাক্ট প্রিভেনশন হবে। যদিও বাজারে কিন্তু কিছু ওষুধ আছে, আমরা বলি যে ক্যাটারাক্ট প্রিভেনশন একটা ড্রপ আছে, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে দেখেছি যে এটা খুব একটা বেশি কাজ করে না, এটা কিছুটা সাইকোলজিক্যাল ইফেক্ট হয়, বাট দ্যার ইজ নো ফার্ম প্রুফ যে এটা দিলে অবশ্যই ক্যাটারাক্ট কমে যাচ্ছে, এরকম নাই। অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন ড্রপ আছে, ট্যাবলেট আছে, অনেকে খায়, অনেকে মনে করেন কিছুটা কমে, কিন্তু ওরকম ডেফিনেট কোনো স্টাডি নাই যে আমি বলতে পারি যে এটা করলে প্রিভেনশন হয় না আসলে। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আসলে জানলাম এতক্ষণ যে কিভাবে আসলে আমরা ছানি রোগটাকে প্রতিরোধ করতে পারবো, কিংবা আমাদের যারা ডায়াবেটিক রোগ আছে তাদের অবশ্যই উচিত হবে ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখার জন্য, যাতে করে আমাদের ছানি হওয়ার রোগটা যাতে অ্যাডভান্স দিকে না যায়। স্যার, পরে চলে যাচ্ছি স্যার পরবর্তী কোশ্চেনে। আসলে স্যার, বিভিন্ন ওষুধ আমরা স্যার এই কোভিড সিচুয়েশন প্যান্ডেমিক গেল স্যার, অনেকে অনেক ধরনের ওষুধ খাচ্ছে বিভিন্ন, স্যার এমন কোন স্যার ওষুধ আছে কিনা যেটা খেলে আর কি ছানি রোগটা হতে পারে, যেটা স্যার ছানির রোগটাকে বাড়িয়ে দিবে আর কি, চোখে ছানি পড়ার রোগটাকে? আমি দুটো বিষয় এখানে বলেছেন, একটা হলো প্যান্ডেমিক ছিল, প্যান্ডেমিক চলে যাচ্ছে না, সেটা এখনো আছে। আমি দর্শকদেরকে বলতে চাই প্যান্ডেমিক তো আছে এখনো, করোনা অনেকেরই হচ্ছে, আমাদের সকলের আসলে মাস্ক পরাটা উচিত এবং সামাজিক দূরত্ব বজায় রাখা, যেটা আমরা শিখেছি সেটা কিন্তু করা উচিত। কারণ যদিও এখন মর্টালিটি কমে গেছে, বাট সাফারিংস তো আছে। সেজন্য আপনার কথা আমি বলবো, যে আপনার সাথে আমি যোগ করে বলতে চাই যে সবারই আসলে সতর্ক থাকা উচিত। দ্বিতীয় যেটা বললেন যে কোনো ওষুধ খেলে হয় কিনা, অলরেডি আমি বলেছি স্টেরয়েড জাতীয় ওষুধ যদি খাওয়া হয়, যা অনেক দিন ধরে খাওয়া হয়, তাহলে কিন্তু হতে পারে। যেমন ধরুন একজনের অ্যাজমা আছে, অ্যাজমা আনকন্ট্রোল, ওনাকে তো ডাক্তার সাহেব স্টেরয়েড দিতে হচ্ছে, উপায় তো নাই, তাকে বাঁচতে হবে। বা একজনের কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, চোখের কর্নিয়া ট্রান্সপ্লান্ট হয়েছে, বা অটোমিউন কিছু ডিজিজ আছে যেগুলো স্টেরয়েড ছাড়া কোনো মানে কোনো কিছু থাকে না, দিতে হয়, সেক্ষেত্রে আমাদের দিতে হবে। সাথে সাথে আমাদের অবজারভেশনে রাখতে হবে যে এই পেশেন্টের ছানি হয়েছে কি না, বা গ্লুকোমা ডেভেলপ করেছেন, আমাদের সব সময় মাসে মাসে রোগীকে দেখতে হবে। যদি ছানি পড়ে যায়, তাহলে আমাদের সবচেয়ে সহজ হলো অপারেশন করে দিলে উনি ভালো দেখতে পারবেন, এবং তারপরে যদি স্টেরয়েড খেলেও আর তেমন কোনো সমস্যা হবে না, এটা একটা সুবিধাজনক হয় তখন। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা জানলাম আসলে কোন কি কি ওষুধ খেলে আর কি আমাদের ছানির উপদ্রবটা বেড়ে যেতে পারে। স্যার, এখন চলে যাব পরবর্তী কোশ্চেনে। স্যার, আসলে আমরা জানলাম এতক্ষণ ছানি কি, ছানির কি কি কারণে হচ্ছে, কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি। এখন স্যার আমরা জানতে চাচ্ছি আপনার কাছে স্যার, ছানির কি চিকিৎসা রয়েছে আর কি? ছানির চিকিৎসা একটাই, সেটা হলো অপারেশন। আমরা বলেছি যে ছানির কোনো প্রতিরোধমূলক কিছু নাই, ছানি যখন পড়ে যায় এবং একজন মানুষ যখন তার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়, তখনই আমরা অপারেশন করে ফেলতে চাই বা করা উচিত। কারণ আগে একটা সময় ছিল, আমরা অপারেশন, আমি এ বিষয়ে পরে বলছি, অপারেশন পদ্ধতি ডিফারেন্ট ছিল, সেই জন্যে আমরা ছানিটা পরিপক্ক হতো, পেকে যেত, ম্যাচ তখন করতাম। কিন্তু এখন যেহেতু আমরা আধুনিক উপায়ে ছানি অপারেশন করি, সেজন্য ছানিটা বরঞ্চ ম্যাচিউর হওয়ার আগেই যদি অপারেশন করা যায়, তার সেফটি অনেক বেশি, তার নিরাপদ অনেক বেশি, সাকসেস অনেক বেশি। সেজন্য একমাত্র কাজ হলো অপারেশন। এখন অপারেশন বিষয়ে যদি মনে করেন, তাহলে আমরা বলতে পারি যে অনেক ধরনের অপারেশন আছে। আমি কি সেটা একটু মডেলের সাহায্যে একটু বুঝিয়ে দেবো? জি স্যার, অবশ্যই স্যার। প্রথম কথা হলো যে আমার এই লেন্সটা ঘোলা হয়েছে, আমার চোখের থেকে
অপারেশন বলতে বোঝাচ্ছি যে এই লেন্সটা আমাকে ফেলে দিতে হবে, এটাকে অপসারণ করতে হবে, সেখানে একটা কৃত্রিম লেন্স সংযোজন করতে হবে, ইমপ্ল্যান্ট করতে হবে। তো প্রথম দিকে আমি আসি, বর্তমানটা পরে আসছি, আগে আমরা কি করতাম, আগে আমরা এইখান থেকে শুরু করে এতখানি অর্ধেক চোখের অর্ধেক ইনসিশন দিয়ে কাটা হতো, কেটে লেন্সটাকে ফেলে দেওয়া হতো, তারপর চোখের ভিতরে পরিষ্কার করে একটা কৃত্রিম লেন্স দেওয়া হতো এবং এখানে 7-8 সেলাই করা হতো। আমরা বলতাম ECCE, এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন। তারপরে আরেকটা অপারেশন যেটা এখন অনেকেই করে সেটা হলো SICS। এটা খরচ খুব কম এবং আমরা একটা হার্ড লেন্স দিয়ে এটা করতে পারি, যে কারণে বাংলাদেশে ডিস্ট্রিক্ট শহরে, থানাতে, ইভেন ঢাকাতে অনেক জায়গায় আসলে এই অপারেশনটা করা হয়। তার নাম হলো SICS। SICS অপারেশনটার মধ্যে সুবিধা হলো কি, এখানে 9 মিলিমিটার না করে আমরা 6 মিলিমিটার, এখানে 6 মিলিমিটার ইনসিশন দিচ্ছি, দিয়ে টানেল ইনসিশন দিয়ে আমরা পুরো লেন্সটাকে ওই টানেলের ভিতর থেকে বের করতে পারি। বের করার পর ওয়াশ করলাম, ওয়াশ করার পর আমি ওখানে একটা কৃত্রিম লেন্স ইমপ্ল্যান্ট করে দিলাম। এটাকে বলে SICS, স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি। এখন আসবো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দি সার্জারি, সেটা হলো ফ্যাকো সার্জারি, যেটা আসলে গোল্ড স্ট্যান্ডার্ড নট অনলি ইন আওয়ার কান্ট্রি, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ফ্যাকো সার্জারি হলো গোল্ড স্ট্যান্ডার্ড। সেটা কি, সেটা আমরা কী করি, সেটা হলো চোখটা কাটা হয় না, সেটাকে একটা ছিদ্র করা হয়, একটা স্যালাইন যেমন আমরা একটা নিডল দিয়ে দেই, ঠিক সেরকম একটা নিডলের মাধ্যমে এখানে ছিদ্র করি। ছিদ্র করে কী করি, আমরা ফ্যাকো মেশিনের সাহায্যে তার যে একটা নিডল আছে এই লেন্সটাকে 2 ভাগ করি, 4 ভাগ করি, 6 ভাগ করি, 8 ভাগ করি, করে ওই নিডলের সাহায্যে আমরা ওটাকে চুষে চুষে নিয়ে আসি, এমালসিফিকেশন মানে গলিয়ে গলিয়ে ওটাকে নিয়ে আসা হয়। তাহলে দেখুন পুরো 9 মিলিমিটার একটা বড় লেন্স, সেটাকে আমি একটা 2 মিলিমিটার একটা ছিদ্র দিয়ে আমি ভিতরে ঢুকে পুরো লেন্সটাকে গলিয়ে নিয়ে আসলাম, তাহলে আমার কিন্তু বড় করে কাটা লাগছে না, হয়ে যাচ্ছে। এরপরে কি করি, আমরা ভেতরটা ওয়াশ করে এই ছোট ছিদ্র পথে একটা ফোল্ডেবল লেন্স, যে লেন্সটা আসলে 6 মিলিমিটার কিন্তু ফোল্ড করলে 2 মিলিমিটার হয়ে যায়, সেটা এখানে প্রবেশ করিয়ে দেই, ইমপ্ল্যান্ট করি এবং এখানে যথারীতি বসে যায় জায়গাটায়। এইটা একটা সবচেয়ে বেস্ট অবস্থা, এই জন্যে কাটাকাটি লাগছে না, একটা ছিদ্র দিয়ে আমরা করতে পারছি। এটাকে বলা হচ্ছে ফেকো সার্জারি উইথ ফোল্ডেবল ইমপ্ল্যান্ট। আর একটা সার্জারি আমি বলবো অপারেশন দিক থেকে বলবো, যেটা বলা হয় লেজার ফেকো সার্জারি বা লেজার ক্যাটারাক্ট সার্জারি, সেটা কিন্তু বাংলাদেশে আমরা বেশ 7-8 বছর হলো করছি। এখন আমাদের বাংলাদেশ আই হাসপাতাল ছাড়াও আরও কয়েকটা হাসপাতালে বাংলাদেশে এখন এসেছে, ইভেন সরকারি হাসপাতালেও কয়েকটা জায়গায় এসেছে। সেটা কি, সেটা হলো লেজারের সাহায্যে আমরা ইনসিশনটা দিতে পারি এবং চোখের উপরে একটা গোল করে কাটা, সেটা লেজারের সাহায্যে করবো। যে আগে বলেছি 6 ভাগ, 2 ভাগ, 4 ভাগ, 8 ভাগ করবো, সেটাও লেজারের সাহায্যে করবো। করার পরে আমরা স্ট্যান্ডার্ড ফ্যাকো সার্জারির মাধ্যমে এটা ইমাসিফিকেশন করে লেন্সটা ইমপ্ল্যান্ট করি। সুবিধা কি, সুবিধা হচ্ছে এই যে এই যে লেজারের সাহায্যে আমি কাজগুলো করছি, সেগুলো আমি যখন আমার নিজের হাত দিয়ে চোখের ভেতরে গিয়ে করব, তখন একটু অনেক সময় 19-20 হতে পারে। আমি চাচ্ছি 5 মিলিমিটার রাউন্ড করে করব, ওটা 4.5 হলো কি 5.5 হলো, কিন্তু লেজার তো ফিক্সড, ওটা তো মেশিনের সাহায্যে করা হচ্ছে, নিখুঁত ভাবে করা হয়। সুতরাং আমি এক কথায় বলবো যে আরো নিখুঁত ভাবে লেজারের সাহায্যে করা হয়। এবং আপনি শুনে খুশি হবেন, বাংলাদেশে লেজার ক্যাটারাক্ট সার্জারি কিন্তু আমরা আমাদের হাসপাতালে আছে এবং সেটা আমরা করছি অনেকদিন যাবত, এবং এটাতে অপারেশন করার পরে মানুষের সাকসেসটা অনেক অনেক বেশি পাওয়া যায়। তাহলে আমি সংক্ষেপে বলবো আপনার কথা উত্তর, যে অপারেশন হলো একমাত্র চিকিৎসা, বাট ভেরিয়েশনস আছে। SICS করা হয়, ফেকো সার্জারি করা হয়, লেজার ফেকো সার্জারি করা হয়, এগুলো আসলে সবই আমরা করছি এবং বাংলাদেশে এখন শত শত ফেকো সার্জন তৈরি হয়েছে যারা এগুলো করতে পারেন। এবং আমি মনে করি যে সারা বিশ্বে যত রকম সার্জারি আছে সবচেয়ে সাকসেসফুল সার্জারি হলো ফ্যাকো সার্জারি। কেননা এখনো বই পুস্তকে লেখা হয় যে এই সার্জারির সাকসেস রেট 90%, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের হাতে 99.9%। এই যে সাকসেস রেট কিন্তু অন্য কোনো অপারেশনে তো আসেনি, যেটা ফ্যাকো সার্জারিতে হয়েছে যে কোনো অপারেশনের তুলনায়। আমরা অপারেশন সম্পর্কে এইগুলোই মেনলি করা হয়। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ জানছিলাম ছানির অপারেশনের কি কি পদ্ধতি রয়েছে, তারপর স্যার শেষ মুহূর্তে বলেছেন স্যার লেজার সার্জারি করা হচ্ছে আমাদের দেশে এখন। স্যার এই লেজার সার্জারি অপারেশন করলে স্যার আসলে আমরা কি কি সুবিধা পেতে পারি আর কি, স্যার লেজার সার্জারি সুবিধাগুলো? ধন্যবাদ। আমি কিছুটা বলেছি যে প্রথম কথা হলো যে লেজার সার্জারি করলে আরো নিখুঁত সার্জারিটা হয়, মানে আরো অ্যাকুরেট ভাবে করা যায়। আমি যে অপারেশনের যে স্টেপগুলো বললাম, আমি ইনসিশনটা দিব, তারপরে আমি চোখের ভিতর ভাগ করব, এই ভাগটা অনেক সময় যদি ম্যাচিওর ক্যাটারাক্ট হয়
তাহলে বেশ কঠিন হয়ে যায়, আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়, অনেক সময় জটিলতা হতে পারে, কমপ্লিকেশন হতে পারে। তো লেজার যদি ভাগ করে দেয় আমার কাজটা অনেক সহজ হয়ে যায়, এটা একটা বিশাল একটা সুবিধা। আর একটা সুবিধা যেটা ডাক্তারদের জন্য ইম্পর্টেন্ট বলবো, মানুষ হয়তো অনেকে বুঝতে পারবেন না, সেটা হলো আমরা যখন ফ্যাকো সার্জারি করি আমরা চোখের মধ্যে একটা এনার্জি ব্যবহার করি, এই যে ভাগ করছে এটা এনার্জি ব্যবহার হয়, আর হিট ব্যবহার হয়। এখন ধরুন একটা মানুষ আমার কাছে এসছেন, তার ক্যাটারাক্টটা 4+, ভেরি হার্ড ক্যাটারাক্ট। আমরা ক্যাটারাক্ট ভাগ করি এইভাবে, মাটির মতো শক্ত, ইটের মতো শক্ত, পাথরের মতো শক্ত, এভাবে মানুষ আসেন। তা পাথরের মতো শক্ত যারা নিয়ে আসেন আমাদের কাছে, তখন তার ফ্যাকো সার্জারি করতে অনেক এনার্জি ব্যবহার করতে হয়। এনার্জি যখন বেশি অনেক ব্যবহার করব তখন অনেক পানি ব্যবহার করতে হয়, অনেক ফ্লুইড ব্যবহার করতে হয়। দেখা যায় অপারেশন পর দিন অনেক পানি জমে যায় চোখের মধ্যে, কর্নিয়াতে পানি জমে যায়, কর্নিয়া ইডিমা হয়, পানিটা 2-1 সপ্তাহ টাইম লাগে এটা ঠিক হতে ভালো হতে। এই যে জিনিসটা লেজার সার্জারি করলে কিন্তু এটা হয় না, কেননা লেজার তো একবারে ভেঙে দিচ্ছে আমাকে, এনার্জিটা কম লাগছে, আমার এনার্জিটা কম লাগছে, সুতরাং লেজার দিয়ে একবারে ভেঙে দিচ্ছে, সুতরাং ওই এনার্জিটা কিন্তু অনেক কম খরচ হয়। এবং অপারেশন পরবর্তী যে চোখের পানি জমে যায় বা কর্নিয়াতে ইডিমা হয় এটা কিন্তু অনেক কমে যায়। এবং কর্নিয়াতে তো একটা কোষ আছে চোখের ভিতরে, এন্ডোথেলিয়াম আছে, এন্ডোথেলিয়াম খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য কর্নিয়া ক্লিয়ার রাখার জন্য। এই এন্ডোথেলিয়াম কিন্তু অনেক কম ড্যামেজ হয় যদি আমরা লেজার দিয়ে কাজটা করি দেন দি স্ট্যান্ডার্ড ফ্যাকো সার্জারি। সব কিছু কিছু সুবিধা অবশ্যই আছে, কিন্তু আমরা যে সব রোগীকে লেজার করতে বলি তা নয়, কেননা লেজার কিন্তু অনেক এক্সপেন্সিভ, আপনি জানেন লেজার কিন্তু সবার জন্য আসলে আমাদের বলা মুশকিল হয়, ভেরি এক্সপেন্সিভ। কিন্তু যাদের সামর্থ্য আছে ডেফিনেটলি তাদের জন্য লেজার ক্যাটারাক্ট সার্জারি ইজ ওয়ান অফ দ্য মোস্ট লেটেস্ট ক্যাটারাক্ট সার্জারি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক মন্ডলী, স্যার খুব সহজেই আর কি লেজার সার্জারির সুবিধাগুলো স্যার খুব সহজেই ব্যাখ্যা করলেন। স্যার ইদানিং শোনা যাচ্ছে স্যার 3D ক্যাটারাক্ট সার্জারি করা যাচ্ছে, স্যার এই 3D ক্যাটারাক্ট সার্জারি সম্পর্কে ধন্যবাদ। আমাদেরকে অনেকে বলেন, আসলে আমরা অনেক সময় এখানে ওখানে বলি, 3D রোগীদেরকে বলি, সেটা অনেক হয়তো জিজ্ঞেস করেন। 3D বলতে বোঝায় যে 3D মাইক্রোস্কোপের সাহায্যে, ডিজিটাল মাইক্রোস্কোপের সাহায্যে যে ফ্যাকো সার্জারি সেটা করে 3D সার্জারি। এবং 3D হলো আপনি জানেন এটা হলো মানে 3D আমরা সিনেমা দেখি না অনেক সময় ওরকম আর কি, যে 3D সাহায্যে আমরা যখন মাইক্রোস্কোপ ডিজিটাল দেখি তখন আমরা সাধারণত কী করি, মাইক্রোস্কোপ এভাবে চোখ রেখে অপারেশন করি, এখানে তা করি না। এখানে আমরা একটা 60 ইঞ্চি একটা টিভি মধ্যে, একটা ডিজিটাল টিভির মধ্যে আমরা আমাদের পুরো চোখটাকে দেখতে পারি, 1 ইঞ্চি একটা চোখ সেটাকে 60 ইঞ্চির মধ্যে আমি নিয়ে যাচ্ছি, নিয়ে যখন 3D মাধ্যমে দেখি একটা গগলস পরে একটা কালো চশমা পরে তখন অনেক পরিষ্কার দেখা যায়, সার্জারিটা অনেক নিখুঁত হয়, আমাদের অপারেশন সাকসেসটা অনেক বেশি ভালো হয় এবং কমপ্লিকেশন অনেক কম হয়। সুতরাং এই মাইক্রোস্কোপ আসলে অনেক এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ। আমার যতদূর জানা আছে বাংলাদেশে একমাত্র একটি 3D মাইক্রোস্কোপি আছে যেটা বাংলাদেশ আই হসপিটালে ধানমন্ডি শাখায় আমরা ব্যবহার করি, আর কোথাও তেমন আসে না, কারণ এটা নর্মাল একটি মাইক্রোস্কোপের প্রায় 7-8 গুণ দাম বেশি, যে কারণে আসলে অনেক জায়গায় হয়তো এখন আসেনি, ইনশাল্লাহ হয়তো অনেক জায়গায় চলে আসবে। কিন্তু সুবিধা হলো 3D মাইক্রোস্কোপে 3D ক্যাটারাক্ট সার্জারি যদি আমরা করি তাহলে তার সাকসেসটা অনেক বেশি হয়, গুণগত মানটা অনেক ভালো হয় আমরা পাই, এটাই বলতে পারি। ধন্যবাদ স্যার খুব সহজেই 3D ক্যাটারাক্ট সার্জারি সম্পর্কে ব্যাখ্যা করার জন্য। স্যার আপনি স্যার বলেছিলেন যে ছানির অপারেশন করার পর আমরা একটা সাধারণত লেন্স বসিয়ে দিই, আসলে এই লেন্স স্যার কত প্রকার এবং কি কি লেন্স, এই লেন্স বসানোর স্যার সুবিধাগুলো যদি একটু বলতেন স্যার। অনেক ধন্যবাদ, আমি মনে করি এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই জন্য আমাদের রোগীরা প্রায় এটা জিজ্ঞেস করেন, যখনই বলি ভাই বা বোন আপনার একটি ক্যাটারাক্ট সার্জারি করতে হবে বলেন স্যার কোন লেন্সটা নিব, কোনটা আমার জন্য ভালো হবে, খুব ইম্পর্টেন্ট এক কোশ্চেন। প্রথম কথা হলো যে আমি যদি আবার মেডেলে আসি এখানে, যে এই আমার লেন্সটা যদি আমি এখানে 6mm ইনসিশন দিই SICS, তাহলে আমি হার্ড লেন্স দিতে পারি, হার্ড লেন্স যেটা ভাঁজ করা যায় না। আর কিছু আছে যখন আমি ছোট করব তখন ভাঁজ করা মানে হার্ড লেন্স দেওয়া যায় না, তাহলে আমাকে ফোল্ড হবে, ফোল্ডিং লেন্স, সফট লেন্স, সেটা ফোল্ড করে সেটা দিতে হবে। তাহলে আমি লেন্সকে দুই ভাগে ভাগ করলাম, একটা হলো হার্ড লেন্স PMMA দিয়ে তৈরি হয়, একটা সফট লেন্স। তো আমরা আসলে হার্ড লেন্স ব্যবহার খুব কমে গেছে এখন বাংলাদেশে সারা বিশ্বে, এই জন্যে ফ্যাকো সার্জারি করে যদি আমি 2mm ইনসিশন অপারেশনটা করি তাহলে এত বড় লেন্স আবার কাটতে হবে, আমি তো কাটতে চাই না। সুতরাং আমরা কী করি, আমরা ফ্যাকো সার্জারি করলে অবশ্যই 2mm মধ্যে আমরা সফট লেন্স ব্যবহার করি। তাই দুটো লেন্স হলো, একটা হলো হার্ড লেন্স, একটা সফট লেন্স। হার্ড লেন্স ব্যবহার শুধুমাত্র SICS বা ECC-র ক্ষেত্রে আমরা করি, কিন্তু যখন আমরা ফ্যাকো সার্জারি করি বা লেজার ক্যাটারাক্ট সার্জারি তখন আমরা কী করি, সফট লেন্স দিই। এখন আসুন সফট লেন্স, এই সফট লেন্স নানা প্রকার হয়, আমি যদি ভাগ করি প্রথম হলো মনোফোকাল,
মানে হলো আমি যখন রোগীকে দিব তখন উনি আমার পেশেন্ট সাধারণত দূরে দেখবেন, ভালো টিভিটা ভালো দেখবেন, কিন্তু উনি ল্যাপটপটা বা কম্পিউটারটা ভালো দেখতে পারবেন না, বা কাছে বসে ল্যাপটপ বা মোবাইল ভালো দেখতে পারবেন না। তখন ওকে আলাদা একটা চশমা দিতে হবে, যে চশমার মাধ্যমে উনি কি করবেন, কম্পিউটার দেখবেন বা ল্যাপটপ দেখবেন এরকম। কিন্তু আরেকটি লেন্স আছে যাকে বলা হয় মাল্টিফোকাল বা ট্রাইফোকাল লেন্স, অর্থাৎ কি সেখানে লেন্সের মধ্যে কিছু রিং রিং থাকে, অর্থাৎ আরেকটি কথা বলা যায় তিনটা ফোকাস থাকে, যে ফোকাসের মাধ্যমে উনি ডিস্ট্যান্ট ভিশন দূরে দেখতে পারবেন, আরেকটা ফোকাসের মাধ্যমে উনি কম্পিউটার দেখতে পারবেন পার্সোনাল কম্পিউটার, আরেকটা ফোকাসের মাধ্যমে উনি ল্যাপটপ বা আমাদের মোবাইল দেখা যায় বা রিডিং ডিস্টেন্সে পড়তে পারবেন। তাহলে তিনটা ফোকাস যে থাকে তারপরে ট্রাইফোকাল বা মাল্টিফোকাল যে লেন্সগুলো আছে সফট লেন্স, সেগুলো একটা ধরনের লেন্স। এটাও কিন্তু আমরা অনেক ব্যবহার করি এবং আপনি শুনে খুশি হবেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 5 বছর আগেও আমাদের 90% লেন্স হলো মনোফোকাল লেন্স, মানুষ এটাই নিত বেশি, 10% ছিল তাদের টাকা পয়সা ভালো আছে যারা সমস্যা নেই তারাই সাধারণত মাল্টিফোকাল লেন্স নিত। এখন ইদানিং আমরা নিজেরই দেখি যে 100 ভাগের মধ্যে প্রায় 30% মানুষ কিন্তু এখন মাল্টিফোকাল নিচ্ছেন। কেন? তারা বুঝতে পেরেছেন যে আমি যদি এই লেন্সটা নেই চোখে তাহলে কিন্তু আমার দূরে দেখা ভালো হবে, মাঝখানে ভালো দেখা যাবে, কাছে ভালো দেখা যাবে, এই যে একটা সুবিধা সারা জীবনের জন্যে এটা কিন্তু মানুষ বুঝতে পেরেছেন। এর জন্য আমি দেখি অনেকে জিজ্ঞেস করেন, স্যার আমি কি ওই লেন্সটা দিব যেটা চশমা লাগে না? অর্থাৎ বুঝতে পেরেছেন এবং আমরা বুঝিয়ে দিই হ্যাঁ আপনি এটা নিতে পারেন, কারণ এটা আপনার সুবিধা আছে এবং এই সুবিধাগুলো আপনি পাবেন। আমার অনেক সময় রোগীরাও বলে, আমরাও বলি যে একটা কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, এটা দাম অনেক বেশি এটা সত্যি কথা, কিন্তু আপনি যদি একবারে খরচ করে চোখের মধ্যে ইমপ্ল্যান্ট করে নেন, পরবর্তী আপনি আপনার বিলাসিত দেওয়ার জন্য কিছু খরচ করলেন না, চোখের একটা ইনভেস্টমেন্ট করলেন, আপনি সারা জীবন ভালো দেখতে পারবেন। এই কথাটা রোগীরাও বোঝেন, আমরাও তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো মাল্টিফোকাল লেন্সের রেটটা অনেক বেড়েছে বাংলাদেশে, আমি মনে করি আমার মতো অনেকেই হয়তো এরকম অনেক বেশি বেশি মাল্টিফোকাল বা ট্রাইফোকাল লেন্সের অপারেশন করছেন। আরেকটা খুব আধুনিক একটা লেন্স আছে, সেটা হলো টোরিক লেন্স। সেটা কি? ধরুন একজনের আমরা চশমার পাওয়ার দিচ্ছি, বলছি যে আপনার ভাই পাওয়ারটা +2 and +1 180 degrees, এটা বলছি। তো তাহলে এই যে +180 degrees ওই লোকটার ছিল, মানে এটা হলো অ্যাস্টিগম্যাটিজম বা অ্যাঙ্গেল পাওয়ার, বা আমরা বলি অ্যাস্টিগম্যাটিজম, এই ভদ্রলোকের ছিল। এখন ধরুন এই ভদ্রলোক অপারেশন করতে আসলেন, ওনার সানি আসছে, এখন আমরা যে লেন্সটা দিচ্ছি এটা হলো শুধু স্পেরিক্যাল পাওয়ার, ওই যে 100 অ্যাঙ্গেল পাওয়ার কিন্তু আমরা দিচ্ছি না। তাহলে কি হচ্ছে, ওনার অপারেশন করার পরে ওই 100 পাওয়ার কিন্তু চোখে রয়েই গেল, এটা কিন্তু আমি কালেকশন করলাম না। কিন্তু এখন কিছুদিন আমরা গত 7-8 বছর যাবত করছি, এটা কিছু লেন্স তৈরি হয়েছে যাকে বলে টোরিক লেন্স। সেটা কি, সেখানে নর্মাল পাওয়ারের সঙ্গে ওই 100 যে ডিগ্রিটা আমি বললাম অ্যাঙ্গেল পাওয়ার, ওটা ইনকর্পোরেট করা থাকে। তাহলে কি হলো, যে কারো যদি ওইরকম অ্যাঙ্গেল পাওয়ারের পাওয়ার থাকে, তাকে যদি আমরা টোরিক লেন্স দিয়ে দেই, তাহলে কি হবে, উনি অপারেশন করার পরে সম্পূর্ণ ভালো দেখবেন, ওনার ওই যে টোরিক যে পাওয়ারটা ছিল অ্যাঙ্গেল পাওয়ারটা থাকলো না, ওনার লেন্সের মধ্যে চলে গেলো, এবং এটা সারা জীবন ওনাকে আর চশমা পরা লাগলো না, দূরের জন্য লাগলো না, টোরিক যদি উনি ইউজ করেন। এবং আমরা রোগীকে বুঝাই যে আপনি যদি এটা না করেন, তাহলে আমরা অনেক সময় চোখের সামনে চশমা দিয়ে বলি, দেখুন এই যে 200 পার আপনার অ্যাঙ্গেল রয়েছে, আপনি কি দেখতে পাচ্ছেন? না, আমি দেখতে পাচ্ছেন, আমি গোলা দেখছি। তার মানে কি, আপনি চশমা ছাড়া অপারেশন করার পরও ওরকম গোলা দেখবেন, আপনি কি সেটা চান নাকি এটা ভেতরে ইনকর্পোরেট আপনি সেটা চান? বেশিরভাগ পেশেন্টই বোঝেন এবং তারা রাজি হন, যদি একটু এটা দাম বেশি, যেহেতু দুইটা লেন্সের সমন্বয় এটা, সো দাম বেশি হলেও তারা অনেক সময় টোরিক লেন্সে অপারেশন করেন। আরেকটা লেন্স আছে যেটা ফাইনালি বলবো, সেটা হলো ট্রাইফোকাল টোরিক বা মাল্টিফোকাল টোরিক, অর্থাৎ একজন মানুষ বললেন হ্যাঁ আমি তিনটা ফোকাসের লেন্স নিব, আমি দূরে দেখবো, কাছে দেখবো, মাঝখানে দেখবো, কিন্তু ওই ভদ্রলোকের আবার অ্যাঙ্গেল পাওয়ার আছে, তাহলে কি করবেন, উনি তো এত কিছু দিয়ে উনি ভালো দেখবেন না, কারণ ওনার তো অ্যাঙ্গেল পাওয়ার রয়ে গেল। তখন ওনাকে ওই লেন্সের মধ্যে অ্যাঙ্গেল পাওয়ারটা ইনকর্পোরেট করে দেওয়ার লেন্সও বাজারে আছে, তাকে আমরা বলছি ট্রাইফোকাল টোরিক। তাহলে দেখুন কি কি লেন্স হলো, মনোফোকাল হলো, মাল্টিফোকাল হলো, বাইফোকাল হলো, টোরিক হলো, ট্রাইফোকাল টোরিক হলো, সো নানা রকমের লেন্স আছে, লেন্সগুলো আমরা দেই। কিন্তু যে কথাটা আমি এখানে ইম্পর্টেন্ট সবার জন্য বলা দরকার, সেটা হলো কাকে কি লেন্স দিতে হবে সেটা কিন্তু একজন রোগী জানেন না। একজন ডাক্তার তার চোখের সম্পূর্ণ পরীক্ষা করে তার চোখের ভেতরে কি সুবিধা অসুবিধাগুলো আছে এইটা দেখে তারপরে তার লেন্সটা দিতে হবে, তার আগে লেন্সটা দেওয়া যাবে না। যেমন আমি একটা কথা বলি, একটা ভদ্রলোক উনি আমার কাছে আসলেন, বললেন যে ভাই আমার টাকা পয়সার সমস্যা নেই, আমাকে সবচেয়ে ভালো লেন্সটা দিতে হবে, আমি চশমা পড়তে চাই না, কিন্তু
আমি পরীক্ষা করে দেখলাম যে ওনার চোখের মধ্যে ডায়াবেটিসের কারণে রক্তক্ষরণ হয়েছে বা একটু সমস্যা হয়েছে, বা একজনের দেখলাম যে ওনার বয়সজনিত একটা ডিজেনারেশন চেঞ্জ আছে, তখন যদি আমাকে ওনাকে আমি এই লেন্স দেই, উনি ভালো তো দূরের কথা, খারাপ দেখবেন আরো বেশি, নর্মাল থেকে আরো খারাপ দেখবেন, তাহলে কি আমি ওনাকে দিব? ডেফিনেটলি নট। ওনার ক্যাপাসিটি আছে, ভালো লেন্স দেওয়ার ওনার ক্যাপাসিটি আছে, কিন্তু তারপরে ওনাকে দিব না। অন দ্য আদার হ্যান্ড একজন মধ্যবিত্ত মানুষ আসলো, একটা ছোট একটা স্কুল একটা স্টুডেন্ট আসলো, তার চোখে বল লেগেছিল, ওর চোখে সানি পড়েছে, অপারেশন করতে হবে, তার একটা চোখ ভালো, তাহলে এক চোখ ভালো আর এক চোখে আমি অপারেশনটা করব। এই চোখে যদি ওই এই রোগীটা মানে নিজের ক্যাপাসিটি নাও থাকে, আমি তাকে বলবো তুমি লাগলে আমরা হেল্প করবো, কমিয়ে দিব, তবু তুমি একটা ট্রাইফোকাল লেন্স নাও, কেননা দ্যাট ইজ এ ইয়থফুল লেন্স। তার এক চোখে যদি নর্মাল লেন্স থাকে, ন্যাচারাল আল্লাহ তালা দেওয়ার লেন্স, আর এক চোখে যদি আমি এই স্বাভাবিক লেন্স দেই, ও ভালো দেখতে পারবে না, কিন্তু ওকে যদি ট্রাইফোকাল লেন্স দেয় তাহলে প্রায় ন্যাচারাল লেন্সের কাছাকাছি হয়ে যাবে। সুতরাং এই ধরনের পেশেন্টকে আমি কি বলবো, তোমাকে ট্রাইফোকাল নেওয়া ভালো হবে। তাহলে আসলে একজন ডক্টরই বিবেচনা করবেন যে কার জন্যে কোনটা ভালো হবে। টোরিক লেন্স আমরা যেমন বলি যে আপনার চোখে অ্যাঙ্গেল পাওয়ার আছে, ভাই আপনি টোরিক লেন্সটা নেবেন, তাহলে উনি টোরিক লেন্সটা নিয়ে তার জন্য ভালো হবে। এইভাবে আসলে আমরা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে কার জন্য কোনটা নিতে হবে। একজন গরিব মানুষ আসছে, তাকে তো আমি নিশ্চয়ই লাখ টাকা দামের লেন্সে যাবো না, বলবো যে না আপনি নর্মাল যে লেন্সের 5-10 হাজার টাকার লেন্স আছে ওইগুলো নেন আপনি। তো সুতরাং ডক্টর ডক্টর ইজ এ গুড জাজ, সে জাজ করবে যে কাকে কি লেন্স দিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ জানছিলাম যে লেন্স আসলে কত প্রকার আছে আর কোন ধরনের লেন্স কোন কোন পেশেন্টদেরকে দেওয়া যায়। স্যার আপনি বললেন স্যার মাল্টিফোকাল বা ট্রাইফোকাল লেন্স, স্যার এই লেন্সগুলো আসলে কোনো অসুবিধা আছে কিনা, কিংবা সব রোগীকে কি এই ধরনের লেন্স আমরা দিতে পারবো কিনা? ধন্যবাদ। অসুবিধা বলতে যেটা আছে, প্রথম কথা হলো যে একটু গ্লেয়ার হতে পারে, ট্রাইফোকাল লেন্স অনেক গ্লেয়ার হয় এবং যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়, তার অনেক সময় গাড়ির লাইট যখন আসে তখন অনেক সময় একটু ঘোলা হয়ে যায়, এটা গ্লেয়ার হয়, এটা একটা প্রবলেম অনেকের হয়, যে কারণে আমরা জিজ্ঞেস করি আপনি কি গাড়ি চালান কিনা, সবসময় গাড়ি চালাতে হয় কিনা, তাদেরকে অনেক সময় ডিসকারেজ করা হয়। আরেকটা গ্রুপ অফ পেশেন্ট আছে যারা পাইলট, আমরা একজন পাইলটকে আমি যখন অপারেশন করব, তো উনি নিজে থেকে আমাকে বললেন যে আমাকে নর্মাল লেন্স দিবেন, আমাকে মাল্টিফোকাল দিবেন না, হি হ্যাজ ক্যাপাসিটি, তার পয়সার সমস্যা নাই, টাকা পয়সার অসুবিধা নাই। কিন্তু কেন, আমাদের দুই একজন বন্ধু পাইলট মাল্টিফোকাল আমেরিকাতে লাগিয়েছে কি সৌদি আরবে লাগিয়েছে, তারা খুব সমস্যায় পড়েছে এবং দুই একজনের ওই লেন্স আবার এক্সপ্ল্যান্ট করে খুলতে হয়েছে, লেন্স খুলে আবার নতুন করে অন্য লেন্স লাগাতে হয়েছে, এই জন্য আপনি আমাকে নর্মাল দেবেন। তাতে করে আমাদের একটা অভিজ্ঞতা হলো যে যে পাইলটদের ক্ষেত্রে এই লেন্সগুলো হয়তো খুব ভালো কাজ করছে না, কারণ তারা তো অনেক সময় লাইট দেখতে হচ্ছে, অনেক দূর থেকে প্লেনের লাইট আসে দেখে তারা, সেজন্য এই ধরনের কেসগুলোতে দেওয়া ঠিক নয়। আরেকটি বিষয় হলো যেটা আমি অলরেডি বলেছি যে চোখের মধ্যে কেন কোনো প্যাথোলজি থাকলে, যে কোনো প্যাথোলজি, সেটা বলেন ডায়াবেটিক কারণে হোক, বয়সের কারণে হোক, বা কোনো আঘাতের কারণে হোক, রিটেল ডিটাস, যে কোনো প্যাথোলজি থাকলে আসলে মাল্টিফোকাল লেন্স দেওয়া ভালো হবে না, তাদের ক্ষেত্রে মনোফোকাল লেন্সই বেস্ট হবে। আরেকটি লেন্স আছে, এক প্রসঙ্গে বলি, এডপ লেন্স বলে, এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস লেন্স, এটা অ্যাকচুয়ালি মাল্টিফোকাল লেন্স নয়, এটা মনোফোকালের মতোই, কিন্তু এটা অ্যাডভান্টেজ হলো এটা কিছুটা মাল্টিফোকালের মতো ভালো দেখা যায়, ইডিওএফ এক্সটেন্ডেড ডেপথ ফোকাস লেন্স বলে। এইটা কিন্তু চোখের ভেতরে প্যাথোলজি থাকলে অনেক সময় লাগানো যায়, যেমন ধরুন আমি গ্লুকোমা বিশেষজ্ঞ, আমার অনেক গ্লুকোমা রোগী আছে, কিন্তু উনি চাচ্ছেন খুব ভালো লেন্স লাগাবেন, কিন্তু তাদেরকে আমি ট্রাইফোকাল লেন্সটা দিব না, কিন্তু তাদেরকে ইচ্ছা করলে আমি এডপ লেন্স লাগাতে পারি, এডপ লেন্সের দামও ট্রাইফোকাল লেন্সের প্রায় সমান সমান, তো তারপরেও তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, তারা নর্মাল লেন্সের থেকে এডপ লেন্স একটু ভালো দেখেন। সুতরাং এটা এক ধরনের লেন্স, এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস লেন্স, এটা কিন্তু দেওয়া যায়, কিন্তু প্যাথোলজি থাকলে সাধারণত আমরা এই লেন্সটা আমরা ব্যবহার করি না, ট্রাইফোকাল লেন্সটা ব্যবহার করি না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার খুব সুন্দর করে ব্যাখ্যা করার জন্য। স্যার আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে স্যার বেশিরভাগ পরিবারই মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত ফ্যামিলি, যাতে একটু টাকা পয়সার সমস্যা থেকেই যায়। স্যার এই ফ্যামিলি গুলো যাদের টাকা পয়সা একটু সমস্যা আছে, তারা আসলে কোথায় গেলে আর কি অপারেশন গুলো বিনামূল্যে কিংবা স্বল্প মূল্যে করতে পারবেন আর কি? স্যার যদি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, কারণ আমাদের ডেফিনেটলি আমাদের দেশে অনেক লোকই আসলে টাকার অভাবে অপারেশন করতে পারেন না, অনেক লোক আছে। আমি তাদের জন্য বেশি করে বলবো, বাংলাদেশে এখন বেশিরভাগ হাসপাতালে বিনামূল্যে যেখানে চোখের ডিপার্টমেন্ট আছে, সেটা মেডিকেল কলেজ হোক, ডিস্ট্রিক্ট শহরেই হোক, ইভেন অনেক থানাতেও আছে, যে যেখানে চোখের ডাক্তার আছেন তারা কিন্তু এই স্থানীয় অপারেশন করেন এবং সেটা বিনামূল্যেই করেন, এটা প্রথম কথা। আমাদের দেশে ঢাকাতে যেমন
ন্যাশনাল ইনস্টিটিউট অফ অর্থোপেডিক NIO, সেখানে অত্যন্ত সুন্দর সুন্দর অপারেশন লেটেস্ট মেশিনের সাহায্যে অপারেশন করা হয় এবং অলমোস্ট বিনামূল্যে করা হয়। সেখানে যদি আপনি যান ডেফিনেটলি, হয়তো কোনো কোনো সময় আপনি যদি একটু বেশি দামের লেন্স দেন হয়তো লেন্সের দামটা আপনার দেওয়া লাগবে, আদারওয়াইজ এভরিথিং ইজ ফ্রি। আমি মনে করি এখানে না যাওয়ার কোনো কারণ নাই, আমাদের দেশের লোকে জানেন না এই জন্যই যেতে পারেন না। আদারওয়াইজ আপনি যদি ডিস্ট্রিক্ট শহরে যান যেখানে চোখের ব্যাপার সেখানে স্থানীয় অপারেশন হয়, হ্যাঁ যদি জটিল কোনো বিষয় থাকে তারা হয়তো তাকে রেফার করে দেবে ঢাকাতে বা অন্য চিটাগাংয়ে বা খুলনাতে যেখানে আরও ভালো ফ্যাসিলিটি আছে, কিন্তু সব জায়গাতে হয়। আরেকটি বিষয় বলবো, প্রাইভেট যে অর্গানাইজেশনগুলো সেখানে কিন্তু একটা ভাগ থাকে। যেমন আমি বারডেমে অনেকদিন ছিলাম, আমি 20 বছর বারডেমে চাকরি করেছি। বারডেমে পেয়িং ওয়ার্ড আছে, নন পেয়িং আছে। পেয়িং ওয়ার্ডে তারা অনেক টাকা দিয়ে 50-60 হাজার টাকা দিয়ে অপারেশন করছেন, নন পেয়িংয়ে বিনামূল্যে অপারেশন করে যাচ্ছেন, তাদের লেন্সের টাকা দেওয়া লাগছে না। হয়তো বারডেমে কিন্তু একটা নন পেয়িং সিস্টেম আছে, সব থেকে আছে। ইভেন আমি বাংলাদেশ আই হাসপাতালে কাজ করি, আমাদের একটি পলিসি আছে, আপনি জেনে খুশি হবেন, পলিসিটা হলো নো পেশেন্ট উইল গো ব্যাক, কোনো পেশেন্ট ফেরত যাবে না। কীভাবে? একজন পেশেন্ট বললো যে বাবা আমার তো টাকা পয়সা নেই, আমি আপনার এই অপারেশন তো 15-20 হাজার টাকা লাগবে, কীভাবে খরচ করবো, আমার তো নাই। আমি বলি ঠিক আছে বাবা, আপনাকে আমি রেফার করে দিচ্ছি, আমাদের একটি হসপিটাল আছে, তার নাম হলো বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল, যেটা রায়ের বাজারে আছে। সেখানে আমরা বিনামূল্যে স্বল্প মূল্যে ক্যাটারেক্ট সার্জারি করে থাকি। আমাকে জিজ্ঞেস করে আপনি কিছু টাকা পয়সা দিতে পারবেন, ঠিক আছে 5,000 টাকা দিন আপনাকে অবশ্যই করে দিব। আচ্ছা ভালো লেন্স দেবেন, আপনাকে 20,000 টাকা দিয়ে করে দিব। আর একটু ভালো নেবেন, আপনাকে 40,000 টাকা করে দিব। যে অপারেশনটা বাংলাদেশে 80,000 টাকা লাগে সেখানে 40,000 টাকা করা হচ্ছে। এটা কিন্তু আমাদের একটা হসপিটাল আছে, ওনার মোটে টাকা পয়সা নাই। আমরা আমাদের অনেক ডোনার আছেন যারা টাকা পয়সা দিয়ে হেল্প করেন আমাদেরকে, ওনাদের কাছে টাকা পয়সা নিয়ে সেই টাকা, একটা অপারেশন করতে অনেক খরচ, একটা ফ্যাকোসারি করতে মিনিমাম 10-15,000 টাকা খরচ হয়। এটাকে আমরা পাই কোথায়? আমরা অনেকের কাছ থেকে নেই। এবং আজকে আমি বলতে চাই যারা টাকা পয়সা দান করতে চান তাদের জন্য কিন্তু একটা ভালো একটা জায়গা বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল, কেউ চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে আপনার টাকাতে অনেক ব্লাইন্ড লোকের আমরা ক্যাটারাক্ট সার্জারি করে দিচ্ছি এবং বিনামূল্যে, সম্পূর্ণ লেন্স টেন্স কোনো টাকা লাগছে না করে দিচ্ছি। তাহলে আমি ডক্টর সাহেব এটা বলতে চাই, আসলে মানুষ জানেন না এই জন্যই আসলে টাকার অভাবে অপারেশন করতে পারেন না। আদারওয়াইজ স্থানীয় অপারেশনের জন্য অনেক জায়গায় অপারেশন করা যায়। আমি একটা এক্সাম্পল দিই, বাংলাদেশ আই কেয়ার সোসাইটি একটা হসপিটাল, ওই মোস্তাফিজ গ্লোকমা রিসার্চ হসপিটাল, আগামী 2-7 তারিখ প্রায় 200-250 ক্যাটারাক্ট হবে, সম্পূর্ণ বিনামূল্যে হবে। আমি ওই সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে বলতেছি আপনাকে যে আমরা এখানে 250 রোগীর অপারেশন করছি বাংলাদেশ আই কেয়ার সোসাইটির হসপিটাল, যেটা মোস্তাফিজ গ্লোকমা রিসার্চ হসপিটাল মিরপুরে, 2-7 জুলাই 250 লোকের আমরা বিনামূল্যে অপারেশন করছি। কারা অপারেশন করছেন? গরিব মানুষ সাথে করছেন। সুতরাং আসলে যাদের একটু মানে যদি একটু চেষ্টা করেন, কাছাকাছি হসপিটাল যান, যোগাযোগ করেন, নিশ্চয়ই বিনামূল্যে অপারেশন করতে পারবেন। আমাদের আসলে এই জুন মাসে এই জন্য আমরা বলেছি সচেতনতা মাস, সচেতনতার অভাব আছে আমাদের, আদারওয়াইজ আমাদের সুযোগ আছে, ডেফিনেটলি বিনামূল্যে আমরা সব জায়গায় করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা জানলাম এতক্ষণ আসলে আমরা বাংলাদেশের কোথায় এবং স্বল্প মূল্যে কিংবা বিনামূল্যে আমরা অপারেশন করতে পারি। আসলে আমাদের সচেতনতার অভাবে আমরা অনেকেই এই টাকার পয়সা সমস্যার কারণে যেতে চাই না। স্যার খুব সুন্দর করে বলে দিলেন বাংলাদেশের কোথায় কোথায় কিংবা সোসাইটির বদলতেও আমরা অনেক সময় ফ্রি ক্যাটারেক্ট সার্জারি করে থাকে। তো অবশ্যই আমরা সচেতন হব এবং আমাদের অন্যকেও জানাবো আর কি। স্যার ইদানিং দেখা যায় যে আমাদের বাংলাদেশের রোগীরা বেশিরভাগই বিদেশে যেতে চায়, বিদেশে চিকিৎসা নিতে চায়। তারা মনে করে বিদেশে গেলে হয়তো একটু ভালো চিকিৎসা পাবে। সেই ক্ষেত্রে ছানির সর্বাধুনিক চিকিৎসা কি বাংলাদেশে আমাদের বিদ্যমান আছে, কিংবা এই চিকিৎসার জন্য বিদেশে যাওয়াটা কি আপনি স্যার কতটুকু প্রয়োজন মনে করেন? লাস্ট কথাটা বলি, ডেফিনেটলি নট। কারণ আমরা অত্যন্ত গর্ববোধ করে কথা বলতে চাই যে আই ফিল রিয়েলি প্রাউড যে পৃথিবীতে এমন কোথাও নাই যে অপারেশন হচ্ছে যেটা আমরা করছি না। আপনি প্রশ্নটা করলেন, 3D সার্জারি আমরা করছি, লেজার ক্যাটারাক্ট সার্জারি আমরা করছি, এর উপরে তো কোনো কিছু এখনো আবিষ্কার হয় নাই। যেটা যেটা সিঙ্গাপুরে আছে, এনিথিং সিঙ্গাপুরে আছে, সেই ফ্যাকো মেশিন, সেঞ্চুরিয়ান ফ্যাকো মেশিন, 3D মাইক্রোস্কোপ, লেজার ক্যাটারাক্ট লেজার মেশিন, সবই তো আমাদের আছে। এবং আমরা যে পরিমাণ অপারেশন করি বিদেশে অনেকে সেই পরিমাণ অপারেশন করেন না। সুতরাং কেন বিদেশে যেতে হবে? যারা অনেকে আমাদের প্রতি কনফিডেন্স রাখেন না তারা হয়তো যান, কিন্তু আমি বলবো যে অনেকেই এখন আর বিদেশে যান না। এবং আমি খুব গর্বিত যে আমার অনেক পেশেন্ট আছেন যারা আমেরিকা থেকে এসে অপারেশন করেন, অস্ট্রেলিয়া থেকে অপারেশন করেন। কারণ আমেরিকাতে একটা অপারেশন করতে গেলে যে অপারেশন আমাদের এখানে 50,000 টাকা খরচ হবে, আমেরিকাতে 10,00,000 টাকা খরচ হবে। ওনার ইন্স্যুরেন্স না থাকলে কেন উনি আমেরিকায় করবেন? তার থেকে দেশে আসবেন, যাবেন, অপারেশন করে বাড়ি চলে যাবেন, সবকিছু অনেক কম টাকায় হয়, অনেক রুগী আছেন।
সুতরাং ডেফিনেটলি বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই অন্তত ক্যাটারাক্ট সার্জারির জন্যে। আমি আমি কনফিডেন্টলি বলতে চাই সবাইকে, কোনোভাবে প্রয়োজন সবকিছু আমার দেশে আছে। ইভেন যে কোনো ধরনের সমস্যা যদি হয়, কোনো কমপ্লিকেশন, তাও ম্যানেজ করার সবকিছু ব্যবস্থা আমাদের দেশে আছে। আমি মনে করি কোনোভাবেই ক্যাটারাক্টের জন্য যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা জানলাম যে ক্যাটারাক্ট সার্জারি কিংবা ছানির অপারেশনের সর্বাধুনিক চিকিৎসা আমাদের বাংলাদেশেই রয়েছে। সো আমরা বিদেশের যে চিন্তাটা করি যে বিদেশে ভালো চিকিৎসা হবে, তা আসলে আমরা স্যার বলে দিলেন যে অবশ্যই আমাদের যাওয়া উচিত না, যেহেতু আমাদের বাংলাদেশেই এই চিকিৎসাটা অ্যাভেলেবেল আছে। স্যার, আপনি বাংলাদেশ সোসাইটি অফ ক্যাটারাক্ট অ্যান্ড রিফ্র্যাক্টরি সার্জনের সাবেক সভাপতি ছিলেন, এই সোসাইটির মাধ্যমে আপনারা বাংলাদেশের ক্যাটারাক্ট অ্যাওয়ারনেস বা সচেতনতায় কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন তা সম্পর্কে যদি একটু কিছু বলতেন। অনেক ধন্যবাদ। প্রথম হলো আমরা আমাদের সোসাইটির কাজ দুটো, একটি হলো আমাদের জনসাধারণকে এই ক্যাটারাক্ট সম্পর্কে সচেতন করা বিভিন্ন ভাবে, যেমন ধরুন আজকে কথা বলছি এটা এক ধরনের পদক্ষেপ, এবং আমাদের সোসাইটির মেম্বার যারা আছেন তারাও কিন্তু এই মাসে বিভিন্ন জায়গায় কথা বলেছেন, রেডিও টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন, পত্রপত্রিকায় লিখেছেন সচেতন হওয়ার জন্যে ক্যাটারাক্টের বিষয়ে। ব্যক্তিগতভাবে সব ডাক্তার অনেকে বিনামূল্যে স্ক্রিনিং করছেন, বিনামূল্যে অপারেশন করছেন, এটাও কিন্তু একটা পার্ট অফ সোসাইটি। এবং আমি একটু আগে বলেছি যে 29 জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আমাদের একটা সেমিনার হবে, যেখানে আমরা আশা করছি যে একটা বড় প্রেস কনফারেন্স হবে, সেখানে আমরা বিভিন্ন প্রেস, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার লোকজন আসবেন, তাদের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করব এবং সেখানে আমাদের গেস্টরা থাকবেন। আরেকটা বিষয় হলো যে আমাদের দেশে যারা ক্যাটারাক্ট সার্জন যারা আছেন তাদেরকে আমরা প্রশিক্ষণ দেই, যেমন ধরুন সরকারি হাসপাতালে, বেসরকারি হাসপাতালে আমাদের ট্রেনিং এর ব্যবস্থা আছে, যেমন বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালে আমরা ট্রেনিং দিই ক্যাটারাক্টে, দেশের ভিতর থেকে অনেকে আসেন ট্রেনিং করেন, আবার বিদেশ থেকেও আমরা এ পর্যন্ত অনেকেই প্রায় 30-40 জন আমরা বিদেশ থেকে আমাদের কাছে এসেছে, মালয়েশিয়া থেকে এসছে, আফ্রিকা থেকে এসছে, চায়না থেকে এসছে, তাদেরকে আমরা আমাদের হাসপাতালে ট্রেনিং দিই, তারা শিখে বিদেশ চলে যাচ্ছেন। আবার আমাদের দেশের যারা ডাক্তার তারা শিখে, স্যার আপনি খুলনা থেকে একজন আসলেন এখানে শিখলেন, খুলনায় গিয়ে সার্ভিসটা দিচ্ছেন, এটাও কিন্তু আমাদের সোসাইটির একটা কাজ। এছাড়া সরকারিভাবে অনেককে ট্রেনিং দেওয়া হয়, তারপরে ধরুন আমরা মাঝে মধ্যেই ওয়েবিনার করছি করোনার মধ্যে, বা মাঝে মধ্যে আমরা ইন পার্সন ফিজিক্যালি একটা মিটিং করছি, মিটিংয়ে আমরা ক্যাটারাক্ট সার্জারির লেটেস্ট ইনভেনশন সম্পর্কে কথা বলছি, শেখাচ্ছি, দেখছি, শিখছি, এই জিনিসগুলো কিন্তু আমাদের নলেজটাকে আপডেট করছি। আজকে আমেরিকাতে নতুন কি অপারেশনটা তৈরি হয়েছে সেটা আমরা দেখছি, শিখছি এবং আমরা করার চেষ্টা করছি, এবং দেখা যায় যে ওখানে যেটা শুরু হয় কয়েক মাসের মধ্যে আমরা সেটা করে ফেলছি। সুতরাং এই যে কাজগুলো, যে জনসাধারণকে সচেতন করা, এট দ্য সেম টাইম আমাদের মেম্বারদেরকে, আমাদের ক্যাটারাক্ট সার্জনদেরকে কিন্তু আমরা প্রশিক্ষণ দেই, যাতে করে আমাদের দেশে আমরা সবচাইতে লেটেস্ট সর্বাধুনিক সেফ চিকিৎসাটা আমাদের রোগীদেরকে দিতে পারি, সেটাই আসলে আমাদের এই সোসাইটির একটা মূল কাজ। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে ক্যাটারাক্ট সোসাইটির পদক্ষেপগুলো বলার জন্য। আসলে এটা আমাদের দর্শক শ্রোতার জন্য খুবই উপকার হয়েছে, তারা জানতে পারলো আসলে আমাদের ক্যাটারাক্ট সোসাইটি থেকে কি কি কার্যক্রম হচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে আমাদের প্রোগ্রামের অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। স্যার, এই মুহূর্তে স্যার দুইটা কোশ্চেন আমরা ফেসবুক অনলাইন থেকে নিয়ে নিব। স্যার, একজন স্যার মা জানতে চেয়েছেন যে আমার বাচ্চা মোবাইল ফোন ছাড়া খেতে চায় না, খাওয়ার সময় এইভাবে মোবাইল ফোন ব্যবহার করলে চোখের কি, চোখের জন্য কি কোনো ক্ষতির কারণ হতে পারে, কিংবা তার ছানি পড়ার কোনো সম্ভাবনা থেকে থাকে কিনা। আপনার দ্বিতীয় প্রশ্ন উত্তর হলো না, ছানি পড়ার কোনো সম্ভাবনা এখানে নাই। এবং প্রথম প্রশ্ন হলো, যদি একটা বাচ্চা খাওয়ার সময় মোবাইল দেখে খেতে চায় সমস্যা কি, অবশ্যই দেবেন তাকে, বাচ্চাটা খাওয়ার সময় খাবে মোবাইল দেখ, তবে হ্যাঁ তাকে সবসময় দেওয়া যাবে না, তাকে কন্ডিশন করতে হবে যখন খাওয়া তখন তোমাকে মোবাইলটা দেওয়া হবে, সে খেতে আগ্রহী হবে, মোবাইলটা নিবে এবং সে কাজ করবে, কিন্তু সবসময় দেওয়া যাবে না। যদি সবসময় দেওয়া হয় তাহলে কি সমস্যা হয়, তাহলে তার স্ক্রিন টাইমটা বেড়ে যায়, চোখে সারাক্ষণ মোবাইল দেখছে, ল্যাপটপ দেখছে, তখন তার মায়োপিক হয়, তখন মাইনাস পাওয়ারটা বেড়ে যায়। এই কারণে সবসময় ব্যবহার দেওয়া যাবে না, তবে সারাদিনে 2-1 ঘন্টা ব্যবহার করলে তাতে কোনো ক্ষতি নেই। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। স্যার, আমরা দ্বিতীয় ফেসবুক কোশ্চেন নিয়ে নি। স্যার, অফিসে আমাকে দীর্ঘ সময় ধরে এসির নিচে বসে কাজ করতে হয় এবং ল্যাপটপের সামনে কাজ করতে হয়, ইদানিং চোখ জ্বালা পোড়া করছে এবং চোখ থেকে পানি পড়ছে, সেই ক্ষেত্রে তার করণীয়টা কি আসলে? অনেক ধন্যবাদ। এটা আসলে যদি আপনি চোখে এসিতে কাজ করেন অফিসে,
সাধারণত দেখা যায় আমরা আজকাল বেশিরভাগ অফিস তো আজকাল এসি হয়ে গেছে, তখন কি হয় তোমার চোখের পানিটা শুকিয়ে যায়, চোখের পানিটা এসির মাধ্যমে ড্রাই হয়ে যায়, চোখের পানি ড্রাই হয়ে যায়, তখন চোখ জ্বালা পোড়া করে, খসখস করে, চোখটা খুলতে চায় না, আটকে আটকে যায়। এই সময় সবচেয়ে ভালো হলো দুটো বিষয় ভালো, একটা হলো এটাকে আমরা অনেক সময় বলি কম্পিউটার ভিশন সিন্ড্রোম, যে চোখটা জ্বালা পোড়া করে, চোখে ব্যথা করে, মাথা ব্যথা করে, ঘাড় ব্যথা করে, একটু হতে পারে। আমরা বলি যে প্রতি 2 ঘন্টা অন্তর আপনার চোখটাকে একটু বিশ্রাম দিবেন, চোখটা বন্ধ করে রাখুন বা এদিক ওদিক তাকাবেন, এখানে চকাবেন, তখন দেখবেন চোখটা বিশ্রাম হবে আর আবার ঠিক হয়ে যাবে। দ্বিতীয় হলো এ ধরনের যা কাজ যারা করে তার দিনে কমপক্ষে 4-5 বার চোখের মধ্যে আর্টিফিশিয়াল টিয়ার যেটা আছে, টিয়ার ড্রপ যেটা কিনতে পাওয়া যায় বাজারে, ওভার দ্য কাউন্টার পাওয়া যায়, আপনি এটা কিনে চোখে মাঝে মধ্যে দিবেন, দিলে এটা একদম ভালো লাগবে আপনার। সো দুইটা সলিউশন, একটা হলো আপনি 2 ঘন্টার বেশি এক নাগারে কাজ করবেন না, এভরি 2 আওয়ার্স 5 মিনিটস আপনি ইন্টারভেল দিবেন, রেস্ট দিবেন, আর ওই পানিটা আপনি মাঝে মাঝে ব্যবহার করবেন, দিনে 4-5 বার করলে যথেষ্ট। তবে হ্যাঁ, যাদের অনেক ড্রাই আয় তাদেরকে ওই 2 ঘন্টার মধ্যে হয়তো 2 বার চোখে দেওয়া লাগতে পারে, সুতরাং দিলে কোনো ক্ষতি নাই, আপনি এটা দিলে আপনি কাজ ভালোভাবে করতে পারবেন, চোখটা আপনার ভালো থাকবে, অ্যালার্জিটা কমে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনি আপনার আনসার পেয়ে গেছেন যে আসলে দীর্ঘ সময় ল্যাপটপে কাজ করলে, এসির সামনে কাজ করলে আসলে আপনার কি করণীয়। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের প্রোগ্রামের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে স্যার বিদায় বেলা আপনার কাছ থেকে স্যার কিছু কিছু জানবো আর কি, যে আমরা স্যার চোখের ছানি সম্পর্কে কিংবা স্যার আমাদের জেনারেল ফার্মাসিউটিক্যাল সম্পর্কে যদি কিছু বলতেন স্যার। অনেক ধন্যবাদ। আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জেনারেল ভিশনকে, তারা এই যে ধরনের স্বাস্থ্যকতা শুধু মাধ্যমে আমাদের শুধু চোখ নয় বিভিন্ন সাবজেক্টের মাধ্যমে আপনারা যে জনসচেতনতা করছেন এটা আসলেই অনেক হেল্পফুল। আপনাদের মাধ্যমে আমাদের মানুষে অনেকে, আজকাল তো ফেসবুকে অনেক লোক দেখেন এবং রেকর্ডেড থাকে, অনেকে পরেও দেখতে পারেন, এবং একটা সুবিধা হলে যদি আপনি পরেও প্রশ্ন করেন কেউ, সে উত্তরটা আমরা ফেসবুকের মধ্যে দিতেও পারি পরে। এই জন্য আপনাদেরকে অশেষভাবে ধন্যবাদ, এই অনুষ্ঠানে যারা সহায়তা করছেন, আপনাদের পেছনে যারা আইটির যারা আপনাকে কাজ করছেন তাদেরকেও এই সম্পর্কে আমি ধন্যবাদ দিতে চাই। আর দ্বিতীয় যে বিষয়টা, যারা আমাদের সঙ্গে আজকে দেখলেন তাদেরকেও অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। আর শেষ কথা হলো এই যে ক্যাটারাক্ট একটা প্রিভেন্টেবল ব্লাইন্ডনেস, কিছু রোগ আছে যেমন ধরেন গ্লুকোমা, ওটা ইরিভার্সাল ব্লাইন্ডনেস, একবার ব্লাইন্ড হলে উনার ভালো হন না, কিন্তু ক্যাটারাক্ট তো তা না, ক্যাটারাক্ট হলো প্রিভেন্টেবল ব্লাইন্ডনেস, অর্থাৎ আমি ব্লাইন্ড হয়েছি আমি দেখতে পাচ্ছি না, অপারেশন করলাম 100% ভালো হয়ে গেলাম। সুতরাং এই ক্যাটারাক্ট থেকে যদি কেউ ব্লাইন্ড হয়ে যান তার মতো দুঃখজনক আর কিছু থাকে না। এই জন্যে যদি ক্যাটারাক্ট ম্যাচুর হয়, তারপর গ্রামে অনেক মানুষ আছেন যারা আসলে কিছু টাকা পয়সার সমস্যার জন্যে বা সচেতনতার অভাবে তারা কি করেন, তারা আসেন না, তারা আসেন না, তারা শেষ মুহূর্তে আসেন। আর একটা কথা এখানে বলা দরকার যে ক্যাটারাক্টের কারণে চোখ কম দেখেন, কিন্তু আরও কিছু রোগ আছে যেমন ধরুন গ্লুকোমা, এটা তো কিন্তু মানুষ আস্তে আস্তে বিনা পেনলেসে অনেকে ভিশনটা কমে যায়, বা চোখের ডায়াবেটিক রেটিনোপ্যাথি, বা এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, চোখের মধ্যে বয়সের জন্য তো রেটিনা চেঞ্জ। সুতরাং একজন রোগী যখন কম দেখবেন তখন আসলে একজন ডাক্তারের পরামর্শ, চোখের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কেননা আপনি তো জানেন না যে আপনার চোখে কি ছানি হয়েছে, নাকি আপনার গ্লুকোমা হয়েছে, নাকি আপনার চোখের মধ্যে ডিজেনারেশন হয়েছে, নাকি রেটিনার কারণে হেমোর, আপনি তো জানেন না। একজন ডাক্তারই আপনাকে বলে দিবেন যে আপনার এই রোগটা হয়েছে। যদি ক্যাটারাক্ট হয় ঠিক আছে, উনি আপনাকে জানাবেন কখন অপারেশন করতে হবে, কিন্তু যদি ক্যাটারাক্ট হয় গ্লুকোমা হয় তারপরে চিকিৎসা উনি আপনাকে রেফার করে দেবেন একজন গ্লুকোমা স্পেশালিস্টের কাছে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, যখনই কিছু চোখে কম দেখবেন, সেটা পেইনফুল হোক পেইনলেস হোক, আপনি অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ দেখিয়ে জেনে নেবেন যে আপনার কী সমস্যা হয়েছে। এটুকু আমি রিকোয়েস্ট করব সর্বসাধারণকে, সমস্ত মানুষকে যারা আজকে দেখছেন সবাইকে। আর একটা হলো যে আমরা ক্যাটারাক্ট নিয়ে যারা কাজ করি, সবাই স্থানীয় যে কাজ করি, আমাদের মনের মধ্যে একটা স্বপ্ন যে বাংলাদেশে আমরা যেভাবে কাজ করি যেন কোনো মানুষ যেন অন্ধ না হয়ে যান ক্যাটারাক্টের কারণে। তো তার জন্য কি দরকার, আমাদের ইচ্ছা হলেই তো চলবে না, আমাদের মানুষকে এগিয়ে আসতে হবে, আমাদের রুগীদেরকে এগিয়ে আসতে হবে, তাদের সচেতনভাবে ডাক্তার কাছে আসতে হবে, বিভিন্ন অর্গানাইজেশনে যেতে হবে, তার ক্যাটারাক্ট আছে কিনা জানতে হবে, সঠিক সময়ে অপারেশন করতে হবে। যদি সঠিক সময়ে একজন ক্যাটারাক্ট রুগী অপারেশন করে নেন তাহলে আমি আগে বলেছি অপারেশন সাকসেস তো এখন 99%, মোর দেন দ্যাট, সুতরাং ইনশাল্লাহ উনি ভালো হয়ে যাবেন আর জীবনে কখনো অন্ধ হবেন না। এটুকু রিকোয়েস্ট করবো শেষ মুহূর্তে যে আপনারা সচেতন হন এবং ক্যাটারাক্ট গ্লুকোমা যাই হোক না কেন সেটা সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা নেবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।
স্যার অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আজকে আমাদের জেনারেল ফার্মাসিউটিক্যালস নিবেদিত স্বাস্থ্য কথার আলোচ্য বিষয় ছিল চোখের ছানি এবং সচেতনতা এবং চিকিৎসা। আমাদের এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে ছিল আজকে অভিজ্ঞ ফ্যাকো সার্জারি এবং লেজার ক্যাটারেক সার্জারি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর এম নজরুল ইসলাম স্যার। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।